হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ সারস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের প্রশ্নটা সমাধান করব। আমার চ্যানেলে ক্লাস নাইনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রির সমস্ত ভিডিও এবং ওয়ান ও টু এর অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেগুলোর লিংক আমি এই ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। আর বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো শেষ হলে আমি কিন্তু নিয়মিত ক্লাসের ভিডিওগুলো তোমাদেরকে দিতে থাকবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, প্রচুর শেয়ার করো এবং কমেন্ট করেও জানিও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এক নম্বর প্রশ্নটা কি বলেছে, নিউক্লিয়াসের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি আছে? নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা আর নিউক্লিয় লাস। তাহলে এটা দেখে নাও। দেখো, এটা হলো নিউক্লিয়াসের চিত্র, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এই যে এই অংশটা রয়েছে এটাকেই কিন্তু এখানে বড় করে দেখিয়েছে। এবার দেখো, যেটা যেটা চেয়েছে, নিউক্লিয় জালিকা, এই যে জালের মতো অংশ এটা হচ্ছে নিউক্লিয় জালিকা, আর নিউক্লিয় প্লাজম হলো এই যে ভেতরে যে অর্ধ তরলটা রয়েছে এইটাকেই বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম। বাইরের এই পর্দাটাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা, আর মাঝখানের এই বিন্দুটাকে বলা হচ্ছে নিউক্লিয় লাস। তাহলে এই ছবিটা একে এইভাবে মার্কগুলো করবে। এবার দু নম্বর প্রশ্নটা দেখো, জীবদেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো, যোগ করার কাজ লেখো। দেখো, আমি লিখেছি এখানে জীবদেহে প্রোটিনের গুরুত্ব, প্রোটিন প্রোটোপ্লাজম গঠনে ও কোষ পর্দা সহ সকল পর্দাবৃত অঙ্গাণুর পর্দা গঠনে লাগে। দুই, সকল প্রকার উৎসেচক গঠনে প্রোটিন লাগে। তিন, শ্বাসরঞ্জক হিসাবে হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন, শ্বাসবায়ু হিসাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আর চার নম্বর হচ্ছে, প্রোটিন দ্বারা গঠিত অ্যান্টিবডি রোগ জীবাণুর অ্যান্টিজেন বিনষ্ট করে দেহকে বিভিন্ন রোগের হাত থেকে সুরক্ষিত রাখে। আর পাঁচ হচ্ছে, রক্ততঞ্চনের উপাদান গঠন করে। এবার হচ্ছে যোগ করার কাজ। এক নম্বর, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। দুই, অনাক্রম্যতা বজায় রাখে। তিন, চলন গমনে সাহায্য করে। চার, দেহের তাপ সংরক্ষণ, খাদ্য সঞ্চয় করে ইত্যাদি। এবার পরের প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে, ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো। নিডোপ্লাস্ট কোষ, কম্বোপ্লেট, টিউব ফিট। দেখো, ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, এক, কাণ্ডকে বেষ্টন করে শল্কপত্র ও কর্ণপত্র থাকে। দুই, নগ্ন বীজ উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয় না। আর পরেরটা, নিডোপ্লাস্ট কোষ দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীর দেহে। আর তারপরেটা হচ্ছে, কম্বোপ্লেট দেখা যায় টিনোফেরা পর্বের প্রাণীর দেহে, আর টিউব ফিট দেখা যায় একাইনোডার্মাটা পর্বের প্রাণীর দেহে। চার নম্বর প্রশ্ন, মানবদেহে প্লীহার অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। প্রাণীকোষের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো। মানবদেহে প্লীহার অবস্থান, মানবদেহে বৃহত্তম লসিকা অঙ্গ হল প্লীহা। প্লীহা অবস্থান করে বক্ষ ও উদর গহ্বরের বিভেদ মধ্যচ্ছদার ঠিক নিচে, উদর গহ্বরের ওপরের বাম দিকে এবং নবম থেকে একাদশ পাজরের সমতলে। আর প্লীহার ভূমিকা হচ্ছে দেহের অনাক্রম্যতায় এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, পরজীবী ইত্যাদির ধ্বংসে সাহায্য করে। আর দুই হচ্ছে, রক্তের আরবিসি গড়ে ১২০ দিন বাঁচে এবং প্লীহাতেই ধ্বংস হয়। আর লাস্ট কোশ্চেন, প্রাণীকোষের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব। এক, সেন্ট্রোজোম প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্য করে। দুই, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। তিন, অনুনালিকা গঠন করে। তাহলে এই পর্যন্তই ছিল ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করো, প্রচুর শেয়ার করো, কমেন্ট করো জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও।